আপনি এখন হাইকোর্ট দেখা দিবেন, আইনের বই দেখা দিবেন, তাহলে পুলিশ থেকে লাভ কি? ওসি সাহেব বলবেন যে আমি বলেছি যে ওনার বিষয়ে এরপরে যাতে কোনো হুমকি নামকি না দেয়। আমি গরিব মানুষ, আপনি এত মরে গেছে তারপর চাকা দিচ্ছে? আচ্ছা এক মিনিট দাঁড়ান, দয়া করে এই অসহায় মহিলাকে টাকা ফেরত দিন। যদি আপনি এখন অস্বীকার করেন, উনি ওনার মতো অভিযোগ করবে, মামলা করবে, পুলিশ থানা কি করবে, আমরা কিন্তু কোনো দায়িত্ব নিতে পারবো না। আপনি আপনার মতো করে নিজের দায়িত্ব নিয়ে চলতে হবে। নিয়ে আসবেন ওনাকে, ডেকে নিয়ে আপনি সমাধান করে দেবেন, ঠিক আছে? আমাদের কিন্তু আসলে উদ্দেশ্য না আপনাদেরকে জেলে পাঠানো, আমরা চাই অপরাধটা না হোক সিংহায়। বলবেন যে আমি বলছি যে ওনার বিষয়ে এরপরে যাতে কোনো হুমকি নামকি না দেয়। আপনার বাড়ি পাটকল? আমাদের বাড়ি হলো কতুয়া বাড়ি। হ্যাঁ, কতুয়া বাড়ি আমি মিয়াকে দিয়েছি পাটকলে শান্ত কুমারের সাথে। সুদের টাকা, সুদের টাকা লাগায় এখন আছে। আপনার অফিসার কেউ আছে? ডিউটি কে আছে? সাথে করে নিয়ে যান। ম্যাডাম নাম কি? আপনি তাহলে যাকে অ্যারেস্ট করে দিলেন সে কি স্বীকার করছে? তাহলে উদ্ধার করে মানে যে এটা কিছু শুকায় দিয়ে সোনা গহনাটা ওনার ওয়াইফের কাছে নিয়ে গেছে, তাহলে পরে তো ওটা উদ্ধার করতে হবে। কোথায় মানে বিক্রি করেছে? রাস্তার জন্য কিনেছি, সে রাস্তাটা আমার এক শতাংশ আগে দখল দেয় জমি পুঠিমারি দখল চায়, আর একজন এসে ল্যাট্রিন নির্মাণ করতেছে। উনি একজন দরিদ্র অসহায় মানুষ, চেয়ারম্যানের কাছে গেছে, দুইবার নোটিশ দিয়ে রাখিছে, চেয়ারম্যান বিচার করে তাকে করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, তখন আপনার কাছে আসছে। কেন আসছে? পুলিশ অসহায় সহায় হবে এই জন্য তো। আপনি এখন হাইকোর্ট দেখা দিবেন, আইনের বই দেখা দিবেন, তাহলে পুলিশ থেকে লাভ কি? পুলিশ তো মানুষের
আত্মবিশ্বাস হবে আর চোর বাটপা যারা সন্ত্রাসী তাদের ভয়ের নাম হবে পুলিশ পুলিশ যখন যাবে ওই অসহায় মানুষের বাড়িতে কাগজপত্র দেখবে তাহলে ওনার ন্যায্য জায়গা যদি হয় তাহলে ওই ল্যাট্রিন করার সাহস উনি পাবে না কারণ ওখানে সামাজিক ভয় ব্যক্ত হয়েছে চেয়ারম্যান ব্যক্ত হয়েছে তাহলে পুলিশ ওখানে পুলিশের কাছে উনি কেন আসছে উনি কি সব করে আসছে এখন আপনি যদি ওই অসহায় মানুষের পাশে যদি না দাঁড়ান তাহলে মানে পুলিশের কাজটা কি আপনি আমাকে হাইকোর্ট দেখা দিচ্ছেন পুলিশের বই দেখা দিচ্ছেন আইন দেখা দিচ্ছেন আপনি অভিযোগ পেলে যাবেন না